আপনি কি আপনার জেলার সরকারি গণগ্রন্থাগারের একজন নিয়মিত পাঠক অথবা আগামী দিনের পাঠক হিসেবে সবসময় ভেবে এসেছেন গ্রন্থাগারে কেন শুধু বই থাকবে? আপনি কি গ্রন্থাগার ভিত্তিক নানান সুযোগ সুবিধার প্রত্যাশা করছেন? সুসংবাদ, আপনার প্রত্যাশা পূরণে সেই একই গ্রন্থাগার আজ বদলে গেছে নতুন সম্ভাবনার আলোয়। এখন আপনি সরকারি গণগ্রন্থাগারে পাচ্ছেন বিনামূল্যে কম্পিউটার ও ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আপনার লাইব্রেরিয়ান এখন আরও উন্নত গ্রাহক সেবা ও আইসিটি সেবায় প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের একুশ শতকের উপযোগী করে তুলতে গ্রন্থাগারে আছে বিনামূল্যে কম্পিউটার কোডিং এবং প্রোগ্রামিং শেখার ব্যবস্থা। শিশুদের মানসিক বিকাশের জন্য আছে টয় ব্রিক্স দিয়ে খেলতে খেলতে শেখার সুযোগ। হ্যাঁ, তাই আমরা আপনাকেই বলছি, চলো গ্রন্থাগারে চলো, দেখি সম্ভাবনার আলো। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের সহায়তায় ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের পক্ষ থেকে আমরা আসছি বাংলাদেশের ২৪টি জেলায় এক বছর ব্যাপী এই পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইনটি নিয়ে, আর ২৫তম জেলা হিসেবে আসব ঢাকায়। জানাবো কেমন ছিল আমাদের এই এক বছরের যাত্রা। আপনার জেলার সরকারি গণগ্রন্থাগারেও থাকছে দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালা, যেখানে থাকছে উৎসবমুখর পরিবেশে নারী শিশু সহ সব বয়সী মানুষের জন্য নানা আয়োজন, যেমন শিশুদের জন্য কম্পিউটার কোডিং, টয় ব্রিক্স, ছবি আঁকা সহ বিভিন্ন বিষয় শেখা ও প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোক্তাদের জন্য আলোচনা সভা এবং নারী বান্ধব গ্রন্থাগার গঠন বিষয়ক মত বিনিময় সভা। আসুন দেখুন আপনার গ্রন্থাগারকে নতুন আলোয়, আর নিয়মিতভাবে গ্রন্থাগার ব্যবহারের মাধ্যমে খুঁজে নিন অপার সম্ভাবনা। বিস্তারিত জানতে চোখ রাখুন ক্যাম্পেইনের ফেসবুক পেজে।